গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে পুরুলিয়াতে তৃতীয় দিন। আজকে অবশ্য বাড়ি ফেরার পালা, তাই একটু মন খারাপ লাগছে। তাও তো বাড়ি ফিরতে হবে, কিছু করার নেই। তবে বাড়ি ফেরার আগে আজকেও কিছু জায়গা আমরা ঘুরবো। কোন কোন জায়গাগুলো আমরা ঘুরবো সেগুলো দেখতে হলে তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, আমরা তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই পাহাড়ের গা বেয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে। তবে একটু মন খারাপ লাগছে, বিকজ পাহাড়কে ছেড়ে চলে যেতে হবে, তাই একটু মন খারাপ লাগছে। তবে এই মন খারাপের সাথেও একটু আনন্দ আর অনেক স্মৃতি আমরা নিয়ে ফিরছি এই পুরুলিয়া থেকে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা আজকে পুরুলিয়ার কোন কোন জায়গাগুলো ঘুরছি। তবে এই রাস্তা দিয়ে দেখো, এখানে একটা জিগজ্যাগ পয়েন্ট রয়েছে, তো সেটা তোমাদেরকে ফার্স্ট দেখাবো। এই হলো জিগজ্যাগ পয়েন্ট। এই পয়েন্টের এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা বেশ ভালো, আমি অনেক ছবিতে দেখেছি। তবে আজকে এই পথ দিয়ে যাওয়ার সময় এটা চোখে পড়ল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে বলো তোমরা, তোমাদের এই জায়গাটি কেমন লাগছে? আর তোমরা যারা পুরুলিয়া এখনও ঘুরতে আসোনি, অবশ্যই চলে এসো পুরুলিয়া। পুরুলিয়া জাস্ট অসাধারণ সুন্দর একটি জায়গা। আমরা পাহাড় থেকে নেমে সমতলের রাস্তার দিকে এগিয়ে চলেছি। এই সমতল দিয়ে বেয়ে আমরা পুরুলিয়ার স্টেশন রোডে ওখানে কিছু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা আজকের গন্তব্য, প্রথম গন্তব্য জয়চণ্ডী পাহাড়, ওই দিকে আমরা এগোব। পুরুলিয়ায় আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, যেটা হলো এই রাস্তা। পুরুলিয়া যেখানেই যাই না কেন, রাস্তার চারপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু বেশ মনোরম। আর দেখো, এখানে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি এই দুপাশারি সবুজ গাছপালার দুপাশ দিয়ে বয়ে চলা এই যে সরু রাস্তা বেয়েছে তার মধ্য দিয়ে। আর এই পাহাড়কে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আজকে আমরা প্রথমে যাব জয়চণ্ডী পাহাড়। এখান থেকে প্রায় ঘন্টা দেড়েক লাগবে জয়চণ্ডী পাহাড়। তো আমরা জয়চণ্ডী পাহাড় যাব, ওটা দেখব। আমরা এর আগেও পুরুলিয়া এসেছিলাম, তো তখন আমরা জয়চণ্ডী পাহাড়টা দেখিনি, তাই আজকে অনেক ইচ্ছা আছে জয়চণ্ডী পাহাড়টা দেখার। তবে পাহাড়ে উঠতে পারবো কি না সেটা জানি না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আজকে, তোমাদের আগেই বলেছি। তো সময় যদি থাকে অবশ্যই উঠবো, আর যদি আজকে সময় পারমিট না করে, আবারও যদি কখনো আসি পুরুলিয়ায়, তখন তোমাদেরকে উঠে দেখাবো। আর হ্যাঁ, তোমরা যারা পুরুলিয়া এখনো আসোনি, তারা অবশ্যই চলে এসো পুরুলিয়া, ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা প্রায় জয়চণ্ডী পাহাড়ের কাছে চলে এসেছি। তো চলো জয়চণ্ডী পাহাড়েরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। এটা হলো জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের উপরে উঠতে গেলে কিন্তু প্রায় 500 সিঁড়ি ক্রস করতে হবে। 500টা সিঁড়ি ক্রস করলেই তোমরা উপরে উঠতে পারবে, আর উপরে রয়েছে একটি মন্দির। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের তবে টাইম পারমিট করবে না, আমরা উপরে উঠব না, তোমাদেরকে এই দূর থেকে এই পাহাড়ের ছবি দেখাই। জয়চণ্ডী পাহাড়ে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, এরপর আমরা যাব পাঞ্চেত ড্যামে। তো আমরা সেই মতো রাস্তা দিয়ে এগিয়ে চলেছি পাঞ্চেত ড্যামের দিকে। তবে পাঞ্চেত ড্যাম কিন্তু আমার ঘোরা, কারণ এর আগেও আমি একবার এসেছিলাম। তো ঠিক আছে, তোমাদেরকেও আরও একবার দেখাবো এই পাঞ্চেত ড্যাম। তো দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই পাহাড়ের গা বেয়ে আমরা যাব পাঞ্চেত ড্যামের দিকে। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। তো চলো যাওয়া যাক পাঞ্চেত ড্যাম। আর হ্যাঁ, পাঞ্চেত ড্যাম দেখার পরে আমরা মাইথন ড্যাম যাব। আর হ্যাঁ, এর মাঝেও তোমাদের বলে রাখি, এই অযোধ্যা গড় সার্কিটেও, করপঞ্চকোট আর বরন্তেও রয়েছে বেশ সুন্দর জায়গা। দেখো, আমরা কথা বলতে বলতে চলে এসেছি পাঞ্চেত ড্যামে। তো চলো তোমাদেরকে পাঞ্চেত ড্যামটা একটু ঘুরে দেখাই। আর এই রোড দিয়েই আমরা পাঞ্চেত ড্যামটা পুরো ঘুরে কভার করব। এইদিকে ড্যাম এরিয়া, আর ওই দিকটাতে রয়েছে একটু পাহাড়ি এলাকা, গ্রাম রয়েছে। তো এই ড্যামটাও কিন্তু ভীষণ ভালো। আর এখানে আসতে হলে তোমরা দুর্গাপুর আসানসোল রোড হয়েও আসতে পারো। আমরা যেহেতু পুরুলিয়া থেকে ব্যাক করছি, তো সেই জন্য আমরা পুরুলিয়া হয়ে এইদিকে এসেছি। তো চলো একটু ঘুরে নিই। আমরা এখন রয়েছি পাঞ্চেত ড্যামে। জয়চণ্ডী পাহাড়ের পর আমরা এখন আসছি পাঞ্চেত ড্যাম। এখন
ঘড়িতে ঠিক বেলা 1:30 বাজে, দুপুর আর দুপুর হয়ে গেছে। লোকজন এখানে প্রায় নেই বললেই চলে, এখন যেহেতু চলছে তো দু একজন রয়েছে দেখলাম, বাকি লোকজন নেই। তবে এই এখানকার হালকা এই জলের আওয়াজ আর ফুরফুরে বাতাস সত্যি সমস্ত ক্লান্তিটাকে ভুলিয়ে দিচ্ছে। অনেকটা জার্নি করে আসলাম, কিন্তু কষ্টটা যেন এক মুহূর্তে মনে হচ্ছে থাক, আরো কিছুটা পথ গেলে মনে হয় ভালো হবে। তো ঠিক আছে চলো এবারে যাই আমরা মাইথন ড্যাম, সেরকমই প্ল্যান আছে মাইথন ড্যাম যাবার। মাইথন ড্যাম হয়ে আমরা আজকের মতো বাড়ি ফিরবো। তো পুরুলিয়ার এই সমস্ত ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভিডিও লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। জায়গাটা বেশ সুন্দর লাগলো, অনেকক্ষণ আমরা এখানে কাটালাম, এরপর আমরা যাব মাইথন ড্যাম। মাইথন ড্যাম যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো চলো এগিয়ে যাওয়া যাক আমাদের পরবর্তী আর আজকের লাস্ট ডেস্টিনেশনে। আর বেশিক্ষণ সময় আমাদের কাছে নেই, তো সেই জন্য আমরা বরন্তি আর গড়পঞ্চকোট ঘুরলাম না। তোমাদের আগেই বলেছি এখানে বরন্তি আর গড়পঞ্চকোট রয়েছে, খুব সুন্দর জায়গা, তবে আমাদের ঘোরা আছে কারণ এর আগেও আমরা এসেছিলাম পুরুলিয়া, তখন ঘুরেছিলাম। আজকে তোমাদের দেখাতে পারছি না, পরে যদি আবার কখনো আসি তোমাদেরকে দেখাবো। আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি মাইথন ড্যামে, তো চলো মাইথন ড্যামটা চারপাশটা একটু ঘুরে দেখে নিই। এই মাইথন ড্যাম ধানবাদের মধ্যে অবস্থিত আর কিছুটা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়ার মধ্যে অবস্থিত। ড্যাম এরিয়াটা কিন্তু বেশ বড়, তো চলো আমরা যেটুকু সময় পাই আজকে তোমাদেরকে ঘুরে দেখাই। আর এই ড্যাম এরিয়াটাতেও আমরা বাইক নিয়ে এইভাবে আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তবে এখানে একটু দাঁড়ালাম, এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে এখন এই সূর্য মাথার উপরে রয়েছে, রোদ একটু আছে, তো সেই জন্য একটু গরম লাগছে, তবে ঠিক আছে, ভালো লাগছে জায়গাটা। এই জায়গাটাও কিন্তু আমার ঘোরা ছিল। তো চলো আমাদের মাইথন ড্যাম আজকের মতো এখানেই কমপ্লিট, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের আবার পরবর্তী ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।